তপশিলী জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা। সংস্থার কর্মীদের আকাঙ্ক্ষা ও পূর্ণতা পেল। সংস্থার সাথে যুক্ত প্রায় 10,000 কর্মী যারা দীর্ঘদিন ধরে সংস্থার সাথে বিভিন্ন প্রতিকূলতার শিকার হওয়ার পরেও নিজেদেরকে নিয়োজিত রেখে আজকের এই জায়গায় সংস্থাকে পৌঁছে দিয়েছেন এবং নিজেদের ভবিষ্যৎও তৈরি করে নিয়েছেন। অবশ্যই কিছুটা সময় লেগেছে, কিন্তু বাস্তবায়িত তো হয়েছে। সংস্থার বর্তমান জায়গায় পৌঁছতে সংস্থার সম্পাদক মাননীয় সৌমেন কোলে মহাশয় যেভাবে এই সকলকে সাথে নিয়ে কাজটি সম্পন্ন করলেন, সেটি অনেকাংশে বিরল থেকে বিরলতর ঘটনা, যার ফলস্বরূপ নিয়ম নীতি মেনে 2024 সালে মার্চ মাস থেকে তার সুফল কিছু জন হলেও পেতে শুরু করেছেন। ধাপে ধাপে গতিও বেড়েছে। সংস্থাটি ভারত সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভড অর্গানাইজেশন হিসাবে 2023 সালে 23 আগস্ট স্বীকৃতি পেয়েছে। বিষয়বস্তু হচ্ছে আমাদের সংস্থার সাথে যারা দীর্ঘ বছর যে যুক্ত আছেন তাদের অর্থনৈতিকভাবে সুরাহা পাওয়া অলরেডি 2024 সালের মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে, এবং আমাদের যেটা লক্ষ্য আছে সেটা 2024 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যারা সংস্থার সাথে অ্যাক্টিভভাবে যুক্ত আছেন তাদের মধ্যে 100% সকলকে এই সুবিধার আওতায় নিয়ে চলে আসা, যেটা আমরা অলরেডি সম্পূর্ণ করতে পারবো বলে মনে করছি। ব্যুরো রিপোর্ট, শুভাঙ্গনা টিভি। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।